বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি দেব আমার শ্বশুর বাড়ির মানে তোমরা দেখতে চেয়েছো অনেকে রিকোয়েস্ট করেছো যে গ্রামের বাড়ি শ্বশুর কেমন আমাদের বাড়ি ঘর সেটাই তোমাদেরকে দেখাবো তো এখান থেকে শুরু করিয়ে যে এটা হচ্ছে আমাদের গাড়ির ঘর বাবা এটা গাড়ির ঘর তুলে দিয়েছে যে গাড়িটা এখানে আছে তো এখন আমি যাব ভাই ভাইফোঁটা মানে ভাইফোঁটার উপলক্ষে বাপের বাড়ি যাব তো এই উপলক্ষে এখনই আমি এই ভিডিওটা করি করে যেতে যেতে পোস্ট করে ছেড়ে দেবো তো চলো তাহলে দেখে নেই আমাদের চোরা আর ভাঙা পুরানো বাড়ি তোমরা দেখতে থাকো তো এটা হচ্ছে আমাদের গেট গেটে ঢুকতে প্রথমে দুটো দুপাশে রাধা মূর্তির দাদা ভাই করে দেবে আর আমাদের ঘর কিন্তু একদম অগোছানো কারণ যেহেতু সংসার পেতেছি ওখানে ওখানেই কিছু আর এখানে গোছ গাছ তেমন নেই সেজন্য আমি যে যেরকম আছে সেরকমই দেখিয়ে দেবো তো ও পাশে একটা ঘর আছে তো ওটা বাড়ির একদম বাইরে সেটা গোয়াল ঘরে আমাদের গরু আছে আর ওই যে মানে খেরের পাল্লা আছে গাড়ি আছে ওখানে আর তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো তাহলে যাই বাড়ির উঠন তো তার পাশে আগে ঘুরিয়ে দেখাই তোমাদেরকে তো এই দেখো আমাদের টুকলু সোনা আমাদের টুকলু সোনা এটাই হচ্ছে আমাদের টুকলু সোনা এই যে ও জেঠুর কুলে উঠেছে এই যে সোনাটাকে একটা তিনজনের ফটো উঠে নেই এই যে টুকলু সোনা এটা আমাদের বুঝেছ দ্বিতীয়খানার বুনু তো বাড়িতে মানে পদ্মা টানিয়ে দিয়েছে ইসের পুস্কির মা পদ্মা মানে বুঝতেই তো পারো মনের সব নেকরা এগুলো রাতে হিসু করে তো বাড়িতে আমাদের এরকমই নেকরার জন্য ভালো দেখা যাচ্ছে না আর প্রথমে থেকে শুরু করি আগে সবার ঘরে দেখাবো আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর ঠাকুর ঘর ওইখানে ধান আছে আর ঠাকুর আছে আর চলো তোমাদের দাদাভাই ক্যামেরাটা করে দিক আমি তোমাদেরকে দেখাই শ্বশুর মশাইয়ের ঘর মার ঘর আর দেওয়ারের ঘর তারপরে এটা হচ্ছে রান্নাঘর না

আর এই পাশে আছে একটা আল্লা আর এই পাশে একটা গদরসার উপরে ছাদ আর উপরে সিলিং আর ফ্যান আমার ঘরটা খুবই ছোট আছে তো মার ঘরটা একদমই ছোট এইটকাটা করে দিচ্ছি চলো এখন আমার জার ঘর দেখিয়ে দি আ জার ঘরটা আমি এমনি দেখাই আসবো তো এই যে হচ্ছে টুকলো সোনা টুকলো সোনাদের ঘর দেখাবো আমি এখন আইনাschemaName আর টুকলো সোনাদের একটা দামি ঘড়ি রেখে দিয়েছেন ঘরের বাইরে তো ওটা নষ্ট তো টুকলু সোনাদের ঘরে ঢুকলাম টুকলু সোনাদের ঘরে ঢুকে এই তো টুকলু সোনার মার বক্স খাট একটা আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল আর উপরের দিকটায় যে এরকম আমাদের সিলিঙে নষ্ট হয়ে গেছে অনেক দিনের পুরনো আর এটা হচ্ছে সোফা এটা হচ্ছে সোফা আর এ পাশে আছে গদ্রেস আর এটা হচ্ছে একটা আরেক অনেকে এটি আয় অসুবিধা হয়ে গেছে এটা একলা খুলিয়ে মোরাম হল এটা ফুলি গেছে এটা লাগে দৃশ তো ও জন্য। হ্যাঁ তো আর এই যে দেখতে পাচ্ছ যেহেতু আমাদের আমার দেওয়ার হল কী যেন কয় ফটোগ্রাফি ফটোগ্রাফি ও এগুলো ওদের বিয়ের সব জিনিস ই করে করে রেখেছে এগুলো সব ফটোগ্রাফি করেছে তো এটা হচ্ছে এখানে টিভি টিভির খাবার লাগিয়েছে এখানে যে পুস্কির খাবার দাবার আর এটা গোদরেজ আর ওইদিকে পুস্কুর মা যখন পেটে ছিল তো ছেলের খুব শখ করেছিল ছেলের ফটো লাগিয়েছে হয়েছে মেয়ে আমাদের পুস্কু আর ওদিকেও আছে দেখো তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি মানে করেছে যত কিছু পেরেছে সবগুলোকে বাধাই করে রেখেছে এগুলো ভালো থাকবে আর কি আর এই যে বাবা তোমরা অনেকে বাবাকে দেখতে এসেছো তো আমি বাবাকে খুব ভয় পাই যে সেজন্য করি না যে এটা আমার দেওয়ার এটা অনিতা মানে আমার যা অত তখন নাইকে ছিল আর এটা হচ্ছে আমার দেওয়ার আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই আর ওই যে দেওয়ার আগে চ্যাংড়া মানে ছেলেবেলাতে এরকম ছিল আর এই যে একটা আম গাছ দেখতে পাচ্ছি এটা আমার মাকে দিয়েছি এটা এনে এখানে রেখেছে আর চলো ওদের দুটো রুম তো দুটো রুম দেখিয়ে দিচ্ছি এই রুমটা হলো আমি আগে রান্না করতাম যখন আমি ব্লক করতাম এটাই ছিল আমার রান্নাঘর তারপরে বিয়ে করার পরে বাবা আমাকে একটা ঘর বানিয়ে দিল রান্নাঘরে সেটা তো ছেড়ে এখন চলেই গিয়েছি আর এটা হচ্ছে পুরনো বিছানা কারণ আগের শাশুড়িমার কথা বলেছিলাম সেই মার বিয়ের খাট এটা এই যে আর এটাও মানে মার সুকেশ এটা এই সুকেশটা আর এখানে একটা ট্রাঙ্ক দিয়েছে অনিতাকে মানে উনি আমার যা ওর নাম অনিতা বলেই ডাকি আমি আর এই পাশে আনলাম আর বাচ্চা কাচা নিয়ে ঘর ঠোর এরকমই থাকে আর এই যে একটা ফ্রিজ তো এই এই দুটো রুমই হচ্ছে ওর আর আমারও দুটো রুম তাহলে চলো এখন রান্নাঘর আর ঠাকুরঘর দেখাবো তোমাদেরকে তো এটা হচ্ছে আমাদের রান্নাঘরের বারান্দা আর এই এই যে আমাদের ডাইনিং টেবিল তাই না উনিতে এটা হচ্ছে ডাইনিং টেবিল তো রান্নাঘরে ঢুকলাম বন্ধুরা এটা হচ্ছে একটা কি যেন কয় কি যেন উনিতে দেখ না ভাত তরকারি থা আলমারি আর মানে খাবার দাবার এখানে ঢুকে রাখা হয় আর এটা হচ্ছে একটা র্যাক মানে রেলগাড়ির ডাব্বার কামরার মতো এটা বাবা বানিয়েছে এখানে অনেক যন্ত্রপাতি যেহেতু আমরা কৃষক মানুষও আবার ব্যবসায়ী হ্যাঁ এটা হলো মিক্সার বলতেছে আর গ্যাসের অবস্থা খুবই খারাপ যেহেতু গ্যাসটা অনেক পুরনো হয়ে গেছে তাই আর এই যে আমাদের হারিবাড়ি হাড়ি বাড়ি মানে এখানে এটা গ্যাস এখানে শিল্পাটা মশলা করার জন্য রকম করে বাবা বানিয়েছে যখন নতুন বাড়ি করেছে আর ওখানে ভাতের হাড়ি রাখা হয় আর আমাদের চৌকো দেখে তোমরা হেসো না হ্যাঁ কারণ আমাদের চৌকো হলো শিয়ালের গর্ত কারণ এইরকমই এটাই মানে এগুলো চৌকো সব বাবা বানিয়েছে নিজের হাতে কারণ এগুলো আমাদের বাড়িতে মাঝে মাঝে ধরো কীর্তন টীর্তন সব কিছু হয়ে থাকে তার জন্যে রকম চৌকো আমাদের লাগে তো রান্নাঘরের ভিডিও হয়ে গেলে এখন তোমাদেরকে ঠাকুর ঘরটা দেখাবো আর এই যে আমাদের বাড়িতে একটা মেয়েও থাকে আর তার আগে দেখিয়ে দেয় তোমাদেরকে তুলসী পাঠ আমার রান্নাঘর হলো বন্ধুরা ওটা ওই যে তালা দেওয়া জুম করে দেখিয়ে দেয় ওটা হচ্ছে আমার রান্নাঘর কারণ রান্নাঘরটা তালা দেওয়া রান্নাঘরে কিছুই নেই ওটা ছিল গোয়ালঘর ওই গোয়ালঘরটাই আমার রান্নাঘর ছিল আর এটা হলো তুলসী মঞ্চ আমাদের তুলসী মঞ্চে রাধাগোবিন্দ আর শিবলিঙ্গ মহাদেব বাবা শিবলিঙ্গটা আমার বাবাই বানিয়েছে শ্বশুর মশারি শ্বশুর মশাই বানিয়েছে এই শিবলিঙ্গটা নিজে হাতে যখন নতুন বাড়িটা করেছে তো এই বাড়ি করার বয়স হয়ে গেলো বিশ বছর ঠাকুর ঘরে তালা খুলছো মা তো ঠাকুর ঘরে ঢুকে গেলাম বন্ধুরা আমাদের ঠাকুর ঘর মানে বুঝতেই পারো অনেক কিছু তো বাবা কলা পেরে রেখে দিয়েছে তো কলা পেরে রেখে দিয়েছে আর এখানে একটা চোখে এটা পুরনো হয়ে গেছে অনেক কিছু হাওয়া যাওয়া বুঝতে যেতে পারো কৃষক মানুষের যেহেতু ধান চাল যারা আবাদ করে তাদের এরকম থাকে আর ও পাশে হচ্ছে মাচা ধানের ধান রাখা অবশ্য ধান ধান নেই আর এই যে এখানে ঠাকুরের খাট তো এই ঠাকুরের খাটটা আমি বিয়েতে পেয়েছিলাম আমার মামা দিয়েছিল আর এই যে লক্ষ্মী পুজো হয়তো বা করেছে এবার এই যে এটা এখানে বসিয়ে রেখেছে আর এই যে এই পাশে এগুলো তো দেখতে পাচ্ছ আমাদের ধান নিজে হাতে সিদ্ধ করে খাওয়ানো হয় তার জন্য কত বড় একটা হাড়ি কিনেছে বাবা আর এ পাশে আছে এগুলো হাওয়া যাবা এটা হচ্ছে ঠাকুরের ঘর তো ঠাকুরের ঘরেও সিলিং আছে আর ঠাকুর ঘরের লাইটও আছে ঠাকুরের ঘরের সিলিংও আছে ঠাকুর সিলিং ইও ফ্যান নেই তো এটা হচ্ছে আমার ঠাকুর ঘর এখন শুধু আমার ঘরটা দেখাবো আমার ঘরটা দেখালেই আর ঠাকুর ঘরের বারান্দা আছে এই যে বারান্দা বারান্দার অবস্থা এরকমই কারণ আমাদের কোনো জিনিস ফেলানো নেই সবকিছু মানে দরকারি পাশে আছে এরকমই আমার আমার রান্নাঘরটা শুধু দেখাতে পারলাম না কারণ আমার রান্নাঘর ওটাই রান্নাঘরটা তালা দিয়ে বাবা চাবি কোথায় রেখেছে জানি না তো একটু এটা হচ্ছে আমার ঘর বন্ধুরা এটা হচ্ছে আমার ঘর আমার ঘরে দুটো রুম আর ওটা হচ্ছে আমার রান্নাঘর মানে এক লাইনে আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আগের পুরোনো বাইকটা তো এটা এখানে রেখেছে বাড়িতে এটা বাবা চালায় এখন শ্বশুরমশাই চালায় আর আমার রান্নাঘরের বারান্দা হচ্ছে এটা তো অনেক এগুলো দেওয়ার এইভাবে রেখে দিয়েছে আর আমার রান্নাঘরের ভিতরটা এই যে তোমাদেরকে দেখাচ্ছি কারণ বাবা তালা দিয়ে চাবি কোথায় রেখেছে জানি না কারণ আমার রান্নাঘরটা কিন্তু বিশাল বড় মানে একটা বিশাল বড় রান্নাঘর একটা গোয়ালঘর ছিল যেহেতু এটা আর চলো আমার ঘরে ঢুকে যাই এখন আমার ঘর কিন্তু একদম অগসানো ওইভাবেই তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে করার বাবার রুম প্রথমে ঢুকে আমরা যেহেতু চলে গেছি ট্রাংটা আমরা বিছানার উপরে রেখে গিয়েছিলাম তো টাংটা আমরা আসবো বাবা নামিয়ে বিছানাপত্র কোনো মতে গোছ গাছ করে রেখেছে আর কোনা ওখানে শুয়েছে কিন্তু লাল জামা পরা তো এটা একটা খাট এই খাটটা আমার বর অনেক দিনেই কিনেছিলো আর যেহেতু আমরা থাকি না সেজন্য আনলা আনলাটা আর মশারির কালারটা কিন্তু ওই রকমই তোমরা খারাপ ভেবো না ওটার কালার ওরকমই তো ধুলে হয়তো একটু পরিষ্কার হবে আর এপাশে আছে একটা সোফা তো সোফাটাকে একটু এবার ভাবছি যে বাবার ঘরে রেখে যাব কারণ আমরা থাকি না হয়তো ইঁদুর বা ঘুন ধরেছে তো এসেছি সেদিন ইঁদুর বেড়েছিল আর এপাশে আছে একটা টি টেবিল টি টেবিলটা গোছানো হয়নি এভাবেই আছে তো এটা হচ্ছে আমার রুম আমার রুম না মানে ধিতকোনার বাবার রুম আর এপাশে একটা সুকেশ আছে তো সুকেচুর উপরে একটা টিভি ছিল তো টিভিটা নিয়ে গিয়েছি তো এই হলো আমার রুম বুঝতে পারছো বন্ধুরা দেখতে পেলে এটা রুম তো এই দিক দিয়ে ঢোকার হলো আর একটা রুম যে রুমে আমি থাকতাম আর কি তো ঢুকে এটা হলো আমার বক্স কাঠ বিয়ের বাবা দিয়েছে শ্বশুর এগুলো যা 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 দেখেছি সবই আমার বিয়ের আর এখানে হচ্ছে একটা গদ্রেস এই যে দেখতে পাচ্ছ আর ওখানে আমার লক্ষ্মী ঠাকুরের সিংহাসন ওটা আমি এখানে থাকতে পুজো দিতে এটা নিয়ে যায়নি কারণ এটা এখানেই থাকে আর এ পাশে আমার ঠাকুরের সমা সব কিছু রেখেছি পুষ্যপত্র সব কিছু সব কিছু মানে জং ধরে গেছে মাঝামাঝি হয় না আর এখানে আছে একটা টি টেবিল আর এটা হলো ড্রেসিং টেবিল তো আরও যে একটা দেখতে পাচ্ছ এটা বড় কোম্পানি থেকে পেয়েছিল আর টিভিটাও কিন্তু আমাদের কোম্পানি থেকে পাওয়া আর এই যে আমার এসে যখন ধীরে হাঁটা শিখে বা হাঙুর পরা শিখে তখন এই যে স্টেডি বিয়ারের ওখানে দেখো ফাঁ ফাঁক ফাঁক কালো কালোগুলো টেনে টেনে তুলে ফেলেছে আর ব্যাগটা তো আসার সময় নিয়ে এসেছি আর এ পাশে আছে একটা সুকেস তো এই সুকেসটা কিন্তু খুবই ভালো আর আর কিছু নেই উপরে ফ্যান আর বারান্দাটা এ পাশে একটা হলো মোটর সাইকেল আছে তো এই মোটর সাইকেলটা দিদি বাবাই কিনেছিল একদম ছেলেবেলাতে নিজের পয়সা দিয়ে তো এটা এখন নষ্ট বলা চলে না মাঝে মাঝে দেওয়ার চালায় আর কি আর আর আমার বারান্দা থেকে বাড়িটা এই যে এরকম দেখা যাচ্ছে আর কি ওই যে ওটা ঠাকুর ঘর ওটা ঠাকুর ঘর ওটা রান্নাঘর এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি দেওয়ার ঘর মানে এক এক একটা ঘর দিয়ে সব ঘরে যাওয়া যায় কিন্তু আমার ঘরটাই একটু আলাদা তো দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের বাড়ি আর বাড়িটা কিন্তু বিশাল বড় ক্যামেরা তোমাদের দাদাভাই অর্ধেক করে দিয়ে চলে গেল আর এখন আমি নিজে নিজেই ক্যামেরা করলাম কারণ হোম ভিডিও করতে গেলে নিজে নিজে ক্যামেরা করলে ভালো হয় না আর কি আর বলবো তো এখন যাচ্ছি আমি বাবার বাড়িতে বাবার বাড়ি থেকে আবার সন্ধ্যাবেলা বাড়ি চলে আসবো কেননা বাড়িতে আজকে কীর্তন আছে হরিসভা নিয়েছে বাবা আর এই যে খড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে খড়ির ঘর এটাই হচ্ছে গাড়ির ঘর জানলার ওপার থেকে দেখা যাচ্ছে তো কেমন লাগলো আমাদের এই ভাঙাচোরা মানে আধ ভাঙা আধ ভাঙা আবার ভালোও বলা চলে আবার না নাও বলা চলে তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমাকে ভিডিওটা বা আমার হোম ট্যুরের মানে শ্বশুরবাড়ির ভিডিওটা দেখালাম আর তোমাদেরকে একটা ভালো জিনিস দেখায় যখন আমার বিয়ে হয়েছিলো তখন ছিলাম ঠিক আমি রকম মানে রকম অবস্থায় আমাকে নিয়ে এসেছিলো আর এখন আমাকে সবাই মেসেজ করে বলে আমাকে দেখলে নাকি গায়ে আগুন জ্বলে মোটা হাতি তো কত জল হস্তি কত কিছু নেই শুনতে হয় আর তখন ছিলাম আমি এরকম যখন আমার প্রথম বিয়ে হয়েছে ঠিক এরকম ছিলাম এই দেখো এটা আমাকে এইবারে শ্বশুরবাড়িতে এরকম পার্লারে সাজিয়েছিল তো তখন ব্রাইডার মেকাল ব্রাইডাল মেকাল ঠেকাপ কোনো কিছু ছিল না তো তখন এইভাবেই সাজিয়েছিল পার্লারের তখন কিন্তু একদম প্রচুর পরিমাণে কুমোর পর্যন্ত চুলছিলো আর মহিলাটা আমার খোপা করতে পারেনি আর সেই অবস্থা তখনকার যুগে মানে ধরো আট নয় বছর আগে এইরকমই সাজাতো আর কি তো যাই হোক এখন আমরা যাব আমরা শুধু চা বিস্কুট খেয়েই যাব। আর মাকে ফোন করেছিলাম মা রান্না করবে আর আমি গিয়ে মাংসটা রান্না করব তো যাই আর এই শাড়িটা পরেছি আজকে বন্ধুরা ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তো কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা হোম ট ভিডিও তো করলাম কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্ট করো আর এই শাড়িটা পরে এই সেটটা দিয়ে আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টে বলো আর সবাই বলে আমাকে শাড়ি পরে ভিডিও করতে তো শাড়ি পরে ভিডিও আমি অবশ্যই করবো তো তোমাদের সাপোর্টও ভালোবাসা চাই আর যারা আজকে নতুন ভিডিওটা দেখবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু আর প্রতিদিনই আমার ভিডিও দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটন বাজে অল লেখাটাকে ক্লিক করো তাহলেই হবে আজকে রাখছি তাহলে এই পর্যন্তই আর শিলিগুড়িতে যে আমার যে ফ্ল্যাটে থাকি সেটা হুমটু ভিডিও চেয়েছি একটা দিদি ভাই তো সেটা করব কারণ সেটা গোজ গাছ করে ভালো করে করব। কিন্তু এটা আমি এইভাবেই দেখিয়ে দিলাম তো রাখছি বন্ধুরা এখন আমি বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি থেকে আবার বিকেলেই চলে আসতে হবে কারণ এখানে হরিসভা আছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে বন্ধুরা তো এখন রাখছি বাই বাই